স্টপ লাইন ক্রস করবে না কলকাতার বড় বড় সিগন্যালে কেস খেয়ে যাবে। আর আজকে শো স্টপার হচ্ছে এটা KTM 250। Good afternoon, friends. Hope you guys all are doing good. আজকে সানডে, এখন বাজে প্রায় 4:45। আমি একটা ছোট্ট স্পিনে বেরিয়েছি, স্পিন ঠিক নয় অ্যাকচুয়ালি, আজকে সিগন্যাল আগে চলো বলছি। তো যেটা বলছিলাম, আজকে একটা ছোট্ট রাইডে বেরিয়েছি, রাইড ঠিক নয়, কন্টিনিউয়াসলি হর্ন দিচ্ছে পেছনে, দেখ। আই এম ইন মাই স্পিড, স্টুপিড ফেলো। যাই হোক, লিভ দ্যাট ম্যাটার, যেটা বলতে যাচ্ছি বলতেই পারছি না। আজকে একটা ছোট্ট আড্ডা আছে আমাদের আফটারনুনে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে একটা খুব ফেমাস চায়ের দোকান আছে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে, নিয়ার নিমতা, নাম হচ্ছে চায়ের বাড়ি। আমরা ওখানেই জেনারেলি আড্ডা দিই, তো আজকে সেখানেই যাচ্ছি। আগে অনেকবার দিয়েছি, বাট আগে কোনো দিন ব্লগ করিনি। তো আজকে ব্লগ করার আরও একটা রিজন আছে। তো মেন রিজনটা তোমরা আইদার থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বুঝেই গেছো, তাও তোমাদের বলে দিই। আজকে আমাদের একটা গ্রুপ মেম্বার অনিদা আছে, একটা তার নতুন বাইক আসছে, মানে সে নিয়ে নিয়েছে, বাট সে ব্যাপারটা সবাই জানে না, তো হি কিপস দ্যাট সিক্রেট ফর অল আদার গ্রুপ মেম্বার্স। তো সেটারই একটা ছোট্ট আজকে রাইড এক্সপিরিয়েন্স নেবো। আমি দেখবো এই হেলমেট আর ক্যামেরা সেট আপ পরে ড্যাশবোর্ডটা কেমন লাগে, আর চালিয়েও একটুখানি দেখবো, কারণ আজকে যেহেতু বেশি টাইম পাবো না, পরে কোনো দিন বড় রাইডে গেলে হয়তো চালাবো, আজকে যেহেতু বেশি টাইম পাবো না, তাও ছোট যেটুকুনি এক্সপিরিয়েন্স পাই সেটাই দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। এই কারণের জন্যই আজকে ব্লগিং সেট আপ নিয়ে বেরো। অমরেশদার সাথে দেখা হবে অভিষেকতায়। অমরেশদার ইজ ওয়েটিং ফর মি। অমরেশদার রিসেন্টলি একটা ভালো কাজ করেছে। হ্যাঁ, কেমন আছো? চলো কথা হচ্ছে আগে। হ্যাঁ, সো অমরেশদা আমার জন্য ওয়েট করছিল। অমরেশদা রিসেন্টলি গুরুদাম্বার করে এসছে, 8 তারিখ, জাস্ট 2-3 দিন আগে গুরুদাম্বার করে ফিরেছে। স্টপ লাইন ক্রস করবে না কলকাতার বড় বড় সিগন্যালে, কেস খেয়ে যাবে। দাঁড়িও না, তখন কাউকে ধরবে না, হয়তো তোমাকে, ক্যামেরা থাকে না, অটোমেটেড কেস খেয়ে গেল। অঙ্কিতারা আছে, হ্যাঁ অভিষেকরা আগে দাঁড়িয়ে আছে ব্রিজ থেকে নেবে। অভিষেক, অভিষেক, অঙ্কিতা ব্রিজ থেকে নেমে, আরে চলো ভাইয়া চলো, নহে নহে জানে দো জানে দো, ফাক কানের সামনে ফাটলো পুরো টায়ারটা। আজকে মোদের বড়ই খুশির দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। এই যে মিস্টার আর মিসেস পুরকায়স্থ দাঁড়িয়ে আছে, কেন অত সুন্দর চওড়া জায়গাটা পছন্দ হলো না? অমরেশদাকে দেখতে পারিস নি? গুরুদন্দার ম্যান, দা গুরুদন্দার ম্যান কে তোরা দেখতে পাস নি? হ্যাঁ, যাদের যাদের সাথে দেখা হওয়ার কথা ছিল দেখা হয়ে গেছে, এখন চলো সোজা ডেস্টিনেশনে যাই। এখানে দেখো কত চায়ের দোকান, চায়ের আড্ডা, চায়ের ঘর, সেরকম
একটা চায়ের দোকান আছে জাস্ট রাস্তার অপোজিটে ডান দিকে। এটা হচ্ছে আমি জাস্ট নিমতা থেকে তোমার কল্যাণী এক্সপ্রেস হয়ে উঠলাম। উঠে তোমার কত যাবে, 1 কিলোমিটারও যেতে হবে না, গিয়ে ডান হাতেই হচ্ছে তোমার চায়ের বাড়ি যেখানে অ্যাকচুয়ালি আমরা যাব। এই যে এটা হচ্ছে চায়ের বাড়ি, কিন্তু আমাদের বাইকগুলো রাখতে হবে পেছন দিকে। ঘুরে আসি আগে থেকে, হর্ন একটু এগো না, আগে আগে। কিচ্ছু কিচ্ছু হবে না, চলে যাবে যা। ও যাও গা, আমি বুক করেছি, সরো গা, চাপিয়ে দেবো কিন্তু গাও। যাও গা, আমি বুক করেছি, ওই আগে তাও তোল। আরে বুলেটটাকে একটু চাপিয়ে দে না, ওইদিকে দুটো গাড়ি তো থাকবে। আরে বোকা ছেলে, ঢোকা বড় অভিজিৎ দা, একটু চাপিয়ে দাও তো গাড়িটা, একটু চাপিয়ে দাও না। আরে বলো কি খবর, কতক্ষণ এসছো? আচ্ছা কে, এটা চাবি কোথায়, কে চাবি নিয়েছে এটা? চাবিটা দাও। আরে আমি তোমাকেই দেবো, এসে আলো আছে দাও। হ্যাঁ ঠিক আছে দিচ্ছি আমি। আরে এখন খুচরো নেই, আমি ফোন পে করে দিচ্ছি। করছি দাও দাও বাবা, হেলমেট খুলতে হবে, গ্লাস খুলতে হবে, ফেস রেকগনিশন লাগবে। আরে সূর্যের আলোটা আছে, সূর্য আলো নিশ্চয়ই থাকবে, আমি সূর্য আটকে যাই না বিনা। এই তো অনিদা দিয়ে দেবে আমার। আরে দাও ভাই, আমার হাতে পড়নি ভাই। আরে দাও না, কি লোভ বাজে লোভ। আরে কে এসছে, কে এসছে? এই যে এটা হচ্ছে চায়ের বাড়ি, আজকে আমরা এখানে এসেছি। এখানে অনেক রকমের চা পাওয়া যায়, তোমরা একবার দেখে নাও। লঙ্কা চা, চকলেট চা, ম্যাঙ্গো চা, কেশর চা, মালাই চা, চকলেট কোল্ড কফি, অনেক কিছুই পাওয়া যায়। আমরা অ্যাকচুয়ালি এই দিকটা এখন রোদ্দুর আছে বলে পেছন দিকটায় বসে আছি, দেখে নাও। এখানে এখন আমাদি মাছ ভাজা চলছে, আর এখানে গ্রুপের সবাই আছে, উই আর ওয়েটিং। এই যে আজকেও এসে সমানেই খেয়ে যাচ্ছে, আগের ব্লগেও খেয়েছে, আজকেও আঙুল চাটছে। আর আজকে শো স্টপার হচ্ছে এটা, কেটিএম 250। একটু পরেই চালাবো, তখন তোমাদেরকে দেখাবো ড্যাশবোর্ডটা কেমন লাগছে হেলমেট ক্যাম থেকে। MD JPB, it's only right, baby. Yeah, why you mad? I got a bag, bro. Name hot in these streets, no Tabasco. But I'm so stubbed, that's a fact, yo. And if you think I'm frontin', you can run it back, yo. Go on, run it back. You know that I'm running. Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one, that one. Damn, this gon' be a long time. So guys, finally the first ride experience on KTM Adventure 250.
আমি একটুখানি চালিয়েই যা বুঝলাম থ্রোটল রেসপন তো অসাধারণ আছেই, আর ব্রেক ইজ মানে জাস্ট টাচ করছে লিভারে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, অসাধারণ ব্রেক। আমি টেকনিক্যাল স্পেসগুলো ডিটেলসগুলো সব এখানে দিয়ে দেবো, যদিও আই এম নট গুড ইন রিভিউ এনি বাইকস, আমার বাইক চালাতে ভালো লাগে আর জাস্ট ক্লাচ মারি এই কি বলে জাস্ট গিয়ার শিফট করি, ক্লাচ রিলিজ করি, এক্সিলেটর মারি গাড়ি এগোয়, আমি জাস্ট এইটুকুনি বুঝি। তবু এই গাড়িটা চালিয়ে অসাধারণ লাগছে, মনে হচ্ছে পুরো রাজার মতো একটা সিংহাসনে বসে আছি, অসাধারণ ওয়াইড হ্যান্ডেল বার, দারুণ 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 লাগছে। অ্যাডভেঞ্চার এর যে বড় ভার্সনটা আছে অ্যাডভেঞ্চার 390, ওর সাথে যদি কম্পেয়ার করি তো ওটাতে তোমার এটাতে খালি তোমার এটা নেই কি বলে ট্র্যাকশন কন্ট্রোল যেটা আছে সেটা নেই আমার যেটা মনে হচ্ছে, আর কুইক শিফটারটা নেই যেটা 390-তে আছে। তবে এখানে স্লিপার ক্লাচ আছে আর ডুয়েল চ্যানেল এবিএস তো আছেই, আর ও হোয়াট আ রেসপন্স, বিউটিফুল বিউটিফুল মেশিন। আর একটা সব থেকে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে এই গাড়িটাতে সিট হাইট অনেক বেশি, 855 mm, তো আমারই হাইট 6.1, তো আমারই মনে হচ্ছে যে আমার জন্য পারফেক্ট। আমারই যদি মনে হচ্ছে 2-1 inch হাইট কম হতো অসুবিধা হতো না, বাট ডিসকমফোর্ট হতো, বাট ইউ আর ইফ ইউ আর ওয়েল এন অফ 5'8", আই থিঙ্ক তুমি আরামসে চালাতে পারবে এই গাড়ি, কোনো অসুবিধা হবে না। বাট দিস অ্যাডভেঞ্চার বাইক একটু তোমার টল রাইডারদের জন্য, বাট দারুণ হ্যান্ডলিং, দারুণ মজা আসছে গাড়িটা চালিয়ে। আজকে একটু পুলিশের র্যাশ আছে এই জায়গাটায়, তার কারণ হচ্ছে অনেক তোমাকেও একজন আসবে বললো, স্বরাষ্ট্রমন্ত্রী আসবে বললো, তো সেই কারণে প্রচুর চেকিং পুলিশের। ইজিলি ক্যান টাচ 90 অ্যান্ড আই ক্যান ভেরি ইজিলি স্লো ডাউন, মানে তোমার গাড়ির ব্রেকিং যদি ভালো হয় তোমার একটা আলাদা লেভেলেরই কনফিডেন্স চলে আসবে, সেটাই আমার মনে হচ্ছে আর কিছুই না, সত্যি দুর্দান্ত। ইউটার্ন নেবো, লং রাইডে গেলে এই গাড়িটা আমি আরো চালাবো আরো চালাবো, মানে 2-3 kilometers চালিয়ে মন ভরছে না, মিনিমাম 100 kilometers চালাবো তবে মজা আসবে। আমারই এটার তোমার অন্ডার প্রাইস কলকাতাতে 3 lakh পড়ে যাচ্ছে, 3 lakh কাছাকাছি, 2.96 মতো, আর 390-টা 4 lakh। ভাই ফার্স্ট ইম্প্রেশন অসাধারণ, মানে 10-এ 10 বলবো আমার ফার্স্ট রাইড এক্সপিরিয়েন্স থেকে। So shorty drop it for a real one, yeah. Go ahead and pop it, let me feel some, let me feel some. Do it for the boy with a bag, yeah. Now movie star money making everybody act out.